আজকে যে ইন্টারেস্টিং জিনিস সেটা হলো যে জেসমিনের বার্থডে আছে। আর যারা যারা জানো না যে জেসমিনকে আমি এর আগে একটা ব্লগ বানিয়েছিলাম, বিজয় দশমীর যে ব্লগ ছিল ওটা আমি দিয়ে দেবো বাইকাটে, ওখানে গিয়ে একবার দেখে নিও। তাও আমি বলে দিচ্ছি, এখানে হালকা করে বলে দিচ্ছি যে জেসমিন হচ্ছে আমার অনেক পুরনো বন্ধু, মানে ওর সঙ্গে ক্লাস 11 থেকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব ভালো। ঘড়ি আছে, কিছু না, অন্য কিছু না, ঘড়ি আছে। আমি ভাবছিলাম কি কিনবো না কিনবো, কারণ আমার যদি এমন কিছু কিনতে যেটা ও অত ডেলি লাইফে ইউজ করতে পারবে, তখন আমার মনে হলো যে থ্যাংকস দিদি, দিদি আমাকে হেল্প করেছে, এবার ট্রাইপডে বের করে দিয়েছে, এবার সমস্যা হবে না। ফার্স্টেই বক্সটা খোলা যাক। আচ্ছা, এখানে একটা ওরা ইয়ে দিয়েছে, বোধ হয় ওয়ারেন্টি কার্ড পার্ট কিছু সামথিং হবে, দেখে বুঝতে পারছো কিছু? হ্যাঁ, ওরমি কিছু টাইপের দিয়েছে। সোনাটা কনগ্রাচুলেশনস, ওয়েলকাম টু দ্য সোনাটা ফ্যামিলি, ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং ব্র্যান্ড। হ্যাঁ, অবশ্যই সোনাটা অনেক ভালো নাম করা ব্র্যান্ড। এবার আচ্ছা, এটা কি ব্র্যান্ড স্টিকারটা দিয়েছে, এটার সঙ্গে আছে মানে এমআরপি সব দুটো আছে, এটা দেখে আমাদের লাভ নেই গাইস। এটা মেন সেটা হচ্ছে ঘড়িটা একটু খোলা যাক। জেসমিন সরি, হ্যাঁ তোর ওয়াচটা এখনই আমি গিফটটা খুলে দেখছি, নো প্রবলেম। রেডি, এবার যাওয়ার সময় হয়ে গেছে, এবারে বেরোতে হবে। গিয়ে মেবি আমি এখান থেকে গিয়ে সরজন আগে পিক আপ করবো, দেন ওখান থেকে গিয়ে ডিরেক্ট ওর বাড়ি। চলো তাহলে ওর বাড়ি গিয়ে দেন জেসমিন কাম পপস পপস রাখলাম। তুমি ভালো করে পড়াশোনা করো, তুমি একটা বড় পোস্টে অফিসার হয়ে যাও, বিশেষ করে WBCS হয়ে যাও, এটা আমরা সবাই মানে সবাই চাইছি, প্রার্থনা করলাম। আর তুমি অফিসার হয়ে যাওয়ার পরে আমরা বললাম আমাদের বন্ধু অফিসার, তারপর আমরা লাভ তুলো, প্রচুর লাভ। তিতলি কেকটা সাঁটিয়ে নিয়ে ভালো তো হবে, গুছিয়ে নিয়ে ভালো সাইড করে, ঠিক আছে? কিছু বলো, তুই হচ্ছিস আমাদের আমার ব্লগে তুই সব থেকে সেরা পাবলিক। আমি বাঁ হাতে দিলাম তোকে গিফটটা এনে। আচ্ছা, আমি র‍্যাপ করিনি, কারণ হচ্ছে যে আমি চাই না যে তুই আবার নিয়ে ফেলে টেলে দিবি, র‍্যাপটা আবার ক্ষতি হবে, প্রকৃতির ক্ষতি হবে, ওই জন্য আর করলাম। বুঝলি তো, মেন গল্প হচ্ছে কষ্ট করতে চাই। দারুন কাজটা করেছে, না না ভালো কাজ করেছে, দারুণ হয়েছে, একদম বেস্ট, কার্ডবোর্ড দিয়ে আর ইয়ে, না না ভালো হয়েছে। তুই যেটা বলছিস তুই খুলবি না, দুটো ছিঁড়ে ফেলে দিবি, এটা কাট কাট করে। যেটা ভালো সবার সামনে চলে সবাই, হ্যাঁ
আর আমাদের সংসারি মেয়ে রঞ্জনা জল টল ঢালবে, গ্লাস ফ্লাস গুছিয়ে নিয়েছে। হ্যাঁ, কি হয়েছে আগের দিন? আর ননে আগের দিন বলেছে যে কেন আমার নাম ননে বলা হয়েছে, আমার নাম তো তৃষা। আচ্ছা, ওর নাম, ওর ভালো নাম তৃষা, কিন্তু ডাক নাম ননে। আমি ডাকি ননে। আর আমাদের এটা সোনু, ওটা মনু। মনু, সোনু, মনু। যাই হোক, ঝয়া মিষ্টি আনো। আর সহ্য হচ্ছে না, ঠিক আছে, কোনো কোনো সমস্যা না, এটা সমস্যা, এটা সে হচ্ছে আপনি আপনি ধরতে পারবেন না কখন আমরা তুলে চেক করে রোগী কি আছে, যেমন আলু দম আছে আমরা চেক করে নিচ্ছি। Yes, this is starter. স্টার্টারে মাংস দেয় তো, আমার সময় খুব ভালো কাটছে। স্টার্টারে মাংস ফার্স্ট টাইম খাবো, এছাড়া তো মা সারাদিন জল দিয়ে আমাকে শুরু করেছে এতদিন ধরে। আমাকে আজকে ছেড়ে তার জল খাইয়েছিল মা। আমি ছবি তো ভিডিও চলছে, ভিডিও মাঝখানে আবার ছবি কি করে উঠবে? আচ্ছা আচ্ছা, চিকেন মিষ্টি, বাহ বাহ, দেখে তো সেই লাগছে। খাওয়া স্টার্ট, তাই তো, খাওয়া দাওয়া করিনি, বন্ধ হবে এখন, নাহলে গালাগাল পড়বে। ঠিক আছে, তো ইটস টাইম ফর লাঞ্চ। এবারে মেন আইটেমে চলে এসেছি আমরা, কী কী আইটেমগুলো সেগুলো দেখে দিচ্ছি। ইলিশ মাছের ঝাল, এটা মাটন, এটা চিকেন, ওটা চিংড়ি, ডিম, স্যালাড, স্যালাড আর রাইস তো অবশ্যই, কারণ এটা ছাড়া তো কমপ্লিট এটা খেতে হবে। খুশি? হ্যাঁ, রুকো জরা, সবর করো, এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট, প্রচন্ড মানে একদম পেট ফেট ভারী হয়ে গেছে, আর এনার্জি নেই একদম। তো যার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে আর যারা আমার সঙ্গে ছিল খাওয়া দাওয়া, তাদের প্রত্যেকে জিজ্ঞেস করো কেমন লাগানো লাগলো। আমার তো খাওয়া দাওয়া দারুণ লেগেছে, কারণ স্টার্টাসে যখন ছিল দাদা বললো ইয়ে আর কি ছিল ওগুলো, দিল্লি চিকেন কষা আলুর দম ছিল, আমি ওরা তো দু পিস এক পিস করে খেয়েছে, আমি একা ছ পিস খেয়ে নিয়েছি, খেয়ে ওখানেই আমি কেস খেয়ে গেছি, ওখানেই কেস খেয়ে গেছি, আমার দ্বারা হবে না। তো এখন দুপুরে তো দেখলে ভাত ছিল, ভাতের সঙ্গে ইলিশ মাছ, চিংড়ি, বাঘা চিংড়ি ছিল বড়ো বড়ো পিস, দেন মাটন ছিল, চিকেন ছিল, মানে কিছু ছিল, হ্যাঁ ডিম ছিল, ডিমও ছিল, মানে বাবা মা ছেলে পুলে পাশের বাড়ির মাসি পাশি সব সম্পর্কে মাসি সবই ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া এক কথা দারুণ হয়েছে, কোনো সমস্যা নেই, কথা কথা বলতে পারিস। এবারে ডিরেক্ট বল তোদের কেমন লাগলো, ফার্স্টে সুরজনের কাছ থেকে সুরজনা বলো তোমার কেমন লাগলো খেয়ে দে। না হাত এরকম খুঁজিস কেন, ক্যামেরা দেখে বলে ডিরেক্ট, তুই কি ক্যামেরা সাই বলে তাই এরকম? আচ্ছা বল বল, সমস্যা বল বল, খুব ভালো খুব ভালো, বাহ বাহ, ঠিক আছে দিল্লি বল। তিল্লিরও শেষ, ওটা ওরও কোনো এনার্জি নেই, খুব 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 ভালো ছিল মাটনটা, স্পেশালি আমার সব থেকে ভালো লেগেছে মাটনটা, মাটনটা ইটস লাইক ফোঁট দিয়ে ভেঙে আসছিল, মানে দাঁতের দরকার পড়ছিল না, এত ওয়েল কুইক ছিল। তার মানে পরিবার থেকে যখন খেতে আসি দাঁত খুলে আসি বাড়িতে। আর চিংড়ি, আমি অনেকগুলো চিংড়ি খেয়েছি, আমার চিংড়ি খুব ভালো লাগে, আমি অনেক চিংড়ি খেয়েছি। আচ্ছা নুনে, আচ্ছা ভালো নাম বলো, তৃষা, তৃষা না ভালো নাম বলো, ও আগে দিন ভালো লেগেছে, ভালো লেগেছে, তুই বল, মানে ও বলতে চাইছে ও একজন নেতা হবে, ও নেতা হবে, সব বলেছি এক কথা শেষ, মানে আমি সব করবো, বলে দেয় আপনি, যাই হোক আর 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 এনার্জি কিছু করার মতন। তো আমি ভাবছি যে আজকে ব্লগটা এতটাই থাক, এরপরে করার মতো কিছু দিদি কিছু করতে হয় বলে দেয় ভাই, আমার আজকে বলে তুই বল, আজকে বল, শেয়ার তো করতে হবে না, তো সবাইকে একটু টাটা করে দেয় আর হ্যাপি দিওয়ালি উইশ করে দে সবাই। শিওর।